ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সৌম্য সরকার নাকি মোহাম্মদ মিথুন প্রথম ওয়ানডের একাদশে সুযোগ পাবে কি? আপনারা কাকে একাদশে দেখতে চান আপনাদের মতামতটা কমেন্ট করে জানিয়ে দিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল দুপুর 1টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা। এই সিরিজের 2 ম্যাচ জিতলে বাংলাদেশ চলে যাবে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের 1 নম্বরে। এদিকে প্রথম 2টা ওয়ানডের জন্য 15 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এদিকে ইতোমধ্যে ধারণা পাওয়া গেছে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। সবকিছু ঠিক হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত 6 নম্বর পজিশনে ব্যাটিং করবে কে? এই পজিশনের জন্য লড়াই করতে হবে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনকে। এই দুইজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে একাদশে। প্রথম ওয়ানডে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন তামিম ইকবাল। তামিমের সাথে ওপেনিং করতে দেখা যাবে লিটন দাসকে। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন শাকিব আল হাসান। 4 নম্বরে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম। 5 নম্বরে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং 6 নম্বর পজিশনের জন্য রয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যদি চায় একাদশে একজন অলরাউন্ডার খেলাবেন, তাহলে একাদশ সৌম্য সরকারের খেলা প্রায় নিশ্চিত। আর বর্তমান পারফরমেন্স বিবেচনা করলে একাদশে জায়গা পাবেন মোহাম্মদ মিথুন। এখন দেখার বিষয় কাকে বেছে নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এরপর বাংলাদেশের একাদশে থাকবে 2 জন পেসার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের খেলা প্রায় নিশ্চিত। এছাড়াও মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন প্রথম ওয়ানডের একাদশে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।